কলকাতায় সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড 2022 পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ক্রীড়া ব্যক্তিত্ব তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ক্রীড়া জগতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পেলেন তিনি। একই সম্মাননা পেয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাব। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিচিত এক নাম তরফদার মোহাম্মদ রুহুল আমিন দেশের ফুটবল নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। তারই স্বীকৃতি হিসেবে কলকাতায় ভূষিত হলেন সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পুরস্কারে। এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ক্রীড়া সংগঠক। এটা একটা বিরল সম্মান এবং আমি অত্যন্ত আনন্দিত এই অ্যাওয়ার্ডটা পেয়ে। সেন্ট মাদার তেরেসা অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা স্পোর্টসের উপরে মেইনলি আমাকে মনোনীত করা হয়েছে বাংলাদেশে। একাধারে চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান, সেই সাথে সাইফ স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন রুহুল আমিন। সামনের দিনগুলোতে ক্রীড়া ক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার। চট্টগ্রাম আবাহনী ক্লাবের মাধ্যমে আমরা কিন্তু প্রতি দুই বছর পর পর, শুধু গত আমাদের কোভিডের জন্য আমরা করতে পারিনি, আমরা শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টুর্নামেন্ট করি, যেখানে আপনাদের ভারতের কয়েকটা ক্লাব, আপনার ভারতের আপনার মোহনবাগান আমার খেলেছে, ইস্ট বেঙ্গল খেলেছে, আমাদের এখানে আপনাদের মোহামেডান খেলেছে। এমন সম্মাননা সামনে দিকে এগিয়ে যেতে আরো সহায়ক হবে বলে মনে করেন ক্রীড়া বান্ধব এই সংগঠক। আসলে বাংলাদেশে এই স্পোর্টস আমরা যে কাজ করেছি, যে একটা স্বীকৃতি আন্তর্জাতিকভাবে, ডেফিনেটলি এটা খুব একটা ভালো ভালো লাগছে। করোনাকালীন সময়ে দেশের প্রায় 1000 ফুটবলারের পাশে দাঁড়িয়েছিলেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ছিল অনন্য এক দৃষ্টান্ত। এছাড়াও দাবা সাঁতার ফেডারেশন সহ পৃষ্ঠপোষকতা করছেন ক্রীড়াঙ্গনের নানা ক্ষেত্রে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।